বৃন্দাবন যেতে হবে, তাই বৃন্দাবনে পথে। ওখান থেকে আর নাই চিন্তার কাছে, আর দেখা করারও প্রয়োজন নেই, সোজা বৃন্দাবন। তো বৃন্দাবন তখন যেতে হলে বাস গাড়ি কিছু ছিল নি, দাদু এটা দাপর যুগে। সে যাচ্ছে, যেতে 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 দুই দিন দুই রাত কেটে গেছে প্রতিশ্রমে। এবারে সন্ধ্যাকালের আগে ঠিক তিনটা বেলা, তেমন সময় যমুনা পাড়াচ্ছে, যমুনা পাড়িয়ে গেলেই তো বৃন্দাবন ওপারে। দেখে নায়ক মহর্ষি নারী কাগরি নিয়ে জল ভরছে গঙ্গায়, তার পিছু দিয়েছে, ধীরে 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 গেছে তার। সেটি স্বর্ণকারের ঘরে বধুমাতা, তাই গিয়েছে রয়েছে। ভিক্ষা দিতে চেয়েছিল, বলে না এখন ভিক্ষা দেব নি। কি ভিক্ষা দেবেন? বলে যা ভিক্ষা নিতে চাইবেন তাই ভিক্ষা দেব আপনাকে, বৃদ্ধ ব্রাহ্মণ। হ্যাঁ, রয়ে গেছে। বলে সকালেই ভিক্ষা নিয়েছে এলু, যে খানিকটা পরেই বলছে, বলে বাবা এই ভিক্ষা দিতে হবে। কি ভিক্ষা বলুন না, এই যে যিনি গাগরি ভরে এলো যমুনা থেকে, আমি তার স্বরূপ দর্শন করতে চাই। আবার সে আসক্ত হয়েছে চোখ, সেই যে নারী ঘরে থাকেই করে, সে আসক্ত এসে গেছে, তাই বলছে। বলে ঠিক আছে, এবার শ্বশুরমশাই কি বলতে পারবে বৌমাকে? ছেলেকে বললো, ছেলে বললো, বলে বাহ এত কাতর, আ হা হা হা, এত জগৎব্যাপী নারী আছে গো কত কত। ওই মরে গেলে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে বা অগ্নিতে পুড়ে যাবে, কিন্তু ব্রাহ্মণ সেবায় কেউ তো যেতে পারল নি। আমার কত কোটি জন্মের আমার এ ধর্ম ছিল, ধর্মগুণে মাতৃগর্ভে জন্ম হয়েছে, আর আজ আমার কত মনে আনন্দ, আমি আজ ব্রাহ্মণের সেবায় যাব। আজ পতিব্রত আছে যে আমি চিন্তা করে নাই, তাই বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া করে ভিতরে ঘুমাতে দিচ্ছে বিল্ল ঠাকুর, বিল্ল মঙ্গলকে। আমার সাবিত্রী বধুমাতার নাম, সুন্দর বস্ত্র পরে সিঁদুর পরে ওই না গিয়েছে, বলছে বাবা। বলে কে গো? মা এসেছেন। বলে হ্যাঁ বাবা। বলে মা গো একটা ভিক্ষা দেন না, শ্বশুরমশাই ভিক্ষা দিবে বলেছিল, এই ভিক্ষা দিতে হবে। বলে বাবা বলুন কি ভিক্ষা? বলে তোমার মাথার ওই একটা কাঁটা, চুল বাঁধা কাঁটা একটা দিতে হবে। ওই দুটো নয়ন ফুটো করে দিয়েছে বিল্লমঙ্গল ঠাকুর। সাবিত্রী ঘরে গিয়েই বলছে স্বামীকে, শ্বশুরমশাই যে দেখুন আচ্ছা বাঁধো, তাই চোখ বেঁধে দিয়েছে, চুলি দিয়ে আটক করে বেঁধে দিয়েছে, রাত্রিকাল কাটিয়েছে। সকালবেলা উঠে পড়ে বৃন্দাবন যাচ্ছে, বাড়ি গেছে। তো ওই ছেলে স্বর্ণকারের ছেলে অনেকটা পর আগে দিয়ে এসছে, যমুনা পার করে দিয়েছে বৃন্দাবন ঠাকুরকে। আমার যমুনা পার করে দিয়েছে, যমুনা পারি গেলেই তো আমার বৃন্দাবন, বুঝতে পারছো? তাই খেলার মাঠে কলরব শুনছে, বৃন্দাবনের কাছে পৌঁছেছে, কিন্তু দেখতে তো পায়নি, চোখ তো অন্ধ অন্ধ। তখন খেলার মাঠে কলরব শুনে বলছে, কে ছেলেরা খেলার মাঠে আছো বাবা? আমায় বৃন্দাবনের দেনা পাটি, আর ওই আমার নন্দের নন্দন শ্রী মধুসূদন বাঁকাবদন শঙ্কর চক্র গদাবদ্ধারী ওই দিব্য চক্ষু দিয়ে দিয়েছে ঠাকুরকে। আবার যেমন নয়ন ছিল তেমন নয়ন দর্শন করছে, বলে ও এই তো বুঝি বৃন্দাবন, এটাই বৃন্দাবন। আমি আজ বৃন্দাবনের মাঝে তালো তমালের বনে ফিরিব মনে মনে, ও কৃষ্ণ ভজনা করিব আর রাধা ভজনা করিব, তার জন্য আজ বৃন্দাবনে আসা। এই না বলে কিছুটা নিকুঞ্জ নিধুবন ফিরে এসছে, বিল্ল ঠাকুর দেখে এসছে, সুন্দরভাবে কুঞ্জ সাজানো আছে নিকুঞ্জ নিধুবনে, সুন্দর পালঙ্ক সাজানো আছে, যেখানে রাসের সময় দর্শন করেছিল, আমরা করি নাই, দর্শন করেছিল সমস্ত যুগলে যুগলে থাকা দেখেছিল কারা, সমস্ত সখীগণে দেখেছিল, ললিতা বিশাখা বৃন্দা স্বর্ণলতা সবেই দর্শন করেছিল নিকুঞ্জ নিধুবন। সখীরা তো রাধা কৃষ্ণ কেমন কেমন করে দেখছে নিধুবনে, প্রভাতকালে দেখছে, প্রাণ প্রাণ বধুরে পেয়ে কোলে আজি ঘুমায়ে আছে নিকুঞ্জ নিধুবনে, অবতার উপরে চরণ দুটি তুলে ঘুমায়ে আছে, আজ জাগানো হবে না ওগো, জাগাইয়ে দেনা। ললিতা বলছে জাগাইয়ে দেনা বিশ্বকা, বলে না জাগানো তো হবে না, অভিশাপ দিবে।
এমন নিছি আর কি হবে, এমন সুখের নিছি কুহাইয়ে গেল, আর কিছুক্ষণ সময় দিল না সখীরে। তাই কি হচ্ছে, কেউ ডাকে নাই, এবার ডালে বসে সূক্ষ্ম শাড়ি ডাকছে, জাগো 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 জাগো, গোড়া টানে নিচে পোহাইল। অগজ নদিয়া নগরী মাঝে সকলে উঠিয়া বইছিল, বলি তোমার বুকের এমনি পাটা লাজ করে না, বুঝি লাজ লাগে না, তাই পা দিয়েছে না নিয়েছে। অগজ আমার ঠাকুর পদ দুটি নিয়েছে না দিয়েছে, বলে না গো নিয়েছে দেয় না, তাই এবারে জাগাইয়ে দে, তাই আপনি জাগিয়া রাধে বদুরে জাগায় পদে হস্ত চাপি। তাই জাগিয়া বইছিল, রাধা বলছে কেমন করে যাব নগদিতে, বলে আর তো যেতে হবে না, চলো দোহাকারি যাই, যমুনার মনোবাসনা পূর্ণ করি যাইব, নগদ দ্বীপ অভিমুখে হই যাইব, তুমি হইবে বিষ্ণু পিয়া আমি হইব তোমার রূপ লিয়ে, গৌর সুন্দর গোড়ায় অবতার, এলোরে গোড়ায় অবতার, দুবেরে করিতে উদ্ধার, এলো গৌরায় অবতার, এসেছে না আমাদের উদ্ধার করতে কলির জীব, মাত্র আয়ু কত, মাত্র 40 বছর আয়ু দাদু, আর মাত্র অন্নগত পান, ফলমূল তপস্যাক যাগ যজ্ঞ হুম কিছু হবে না, কিছু হবে না, এই 40 বছর 250 বছর বয়স না হলে কি যোগাসন করতে পারবো, ঢুক করে চলে যাব, সাড়ে 3 হাত লম্বা, 40 বছর এত ধার করা জীবনীতে বেঁচে আছি, এখন ধার করা, প্রথম ধার হচ্ছিল কুকুরের, 40-এর পরে যত চিল্লাইছি গ্রাহ্য করেনি বলে ঘাগি মারে ঠে, কেউ গ্রাহ্য করেনি, দমে খাটছি, গাধার বিয়ে দমে গাধার গাধার বজা বইছি, তারপরে এবারে 60 বছর হয়েছে, এখন আর লড়তে ক্ষমতা নেই, 70 মানে 80 হয়েছে, 80-তে যে ক্ষমতা ঢুকে যাচ্ছে, এবার পরিবার গালাগালি দিচ্ছে, কেমন না বলে শুকুন থেকে বসে আছে গিলবে, মরেও নি জঞ্জাল যায়নি, বলে জঞ্জালে কবে মরিবে, মরিলে শান্তি হবে, এই তো মায়া শেষ। আবার সেই সোমবার দিন বলব গন্থনা পরিচালনা, হরি বলে বল, রাধে রাধে বল, হরি বলে বল, গৌর গৌর বল, নিতাই বল, এই 4টি প্রশ্ন কলিযুগে, রাধে রাধে বল, গৌর গৌর বল, আর নদের গোড়া সুন্দরে কৃপা করে, তাই রাধারানী কলঙ্কিনী কেমন করেছে আজ, কারাই ডাকছে সকলে, সব রাখার বালকগণ চলে আসছে, সবল ডাকছে মা মা গো রানী মা, কানাইকে ডেকে দাও না, বলে ঘুমিয়েছিল, কালে যোগ ঘষে ঘষে উঠাইল, নবলক্ষ ধনু ছেড়ে দিয়েছে জানো, যোগ্য আর কিছু খেল না চলে গেল, কিছুক্ষণ পরে সমস্ত ধনুবস্ত্র নিয়েছে, কি করছে না নন্দালয়ের আগের দিকে লমতম দিছে, ঠাকুর বলে নন্দরানীও জানতো না, আবার আমার এও জানে না, নন্দরাজও জানে না, তোর ওরা গোয়ালা জাতিতে গোয়ালা, আর ওই দুগ্ধ নী খাবে বলে ওই গোয়ালা ঘরে আছে, আর রাধারানী গোয়ালা ঘরের মেয়ে, আর কানাই আমার ভগবান, হ্যাঁ চাই গোয়ালা ঘরে কে অচেতনে শুয়ে আছে, কোনো উপায় নেই, লড়াচড়া নেই, ডাকে নেই, এবার বৈদ্য ডাকো, রাজার ঘরে তো আর বৈদ্যের অভাব নেই, পয়সা দিবে তার ছেলেকে ভালো করতে হবে, চলে এসছে, এসে দেখে দেখে নড়াচড়া করেনি, বলছে বলে হবে বাঁচাতে পারা যাবে, যদি 100 দিদ্র কুম্ভে কেউ জল আনতে পারে যমুনা থেকে তাহলে বাঁচালে বাঁচাতে পারে, তখন ওই যে কুটিলা বিধবা নারী সে নাকি সতী, তাই সে হাঁড়ি দেখে হাতে করে নিয়ে চলে গেল, আর ডুবায় উঠে হাজার জল থাকবে না, তপস্যা করলে।